দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ সামনে আসছে। কাকদ্বীপের কাশীপুরের ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কাকদ্বীপের কাশীপুরের ঘটনা, তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ, বিজেপি সমর্থকের বাড়িতে হামলা। দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। কোয়েল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ ওই বিজেপি কর্মী সমর্থকের? একদমই ভাস্বতী, দেখো প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। এবং যে ঘটনা সামনে এসেছে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের, কাকদ্বীপ বিধানসভার, শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুর এলাকায়, সেখানে পেশায় স্কুল শিক্ষক রাজারাম প্রধান বিজেপি কর্মী সমর্থক তিনি, এবং তার যেমনটা অভিযোগ, গতদিন সন্ধেবেলা ওই তার বাড়ির সামনে মধুসূদনপুর এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল যাচ্ছিল, এবং সেই মিছিল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। তার অভিযোগ যে সেই সময় মিছিল যাওয়ার সময় বাড়ির সামনেই একেবারে চেয়ারে বসেছিলেন তার বৃদ্ধা মা, এবং তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে তার বাড়িতে ঢোকার যে ব্যক্তিগত বারাম রাস্তা, সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়, তার বৃদ্ধা মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, বাড়ির জানলা দরজা ভাঙা হয় এবং সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলা হয়। রাস্তার পাশে থাকা যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট উপরে ঘরের ওপর ছুড়ে ফেলা হয়। অন্যদিকে এই বিজেপি সমর্থকের আরো যেমনটা অভিযোগ যে জোর জবরদস্তি ভাবে তার একটি ব্যক্তিগত চাষের জমি ছিল, সেই নিজস্ব চাষের জমিতে তৃণমূলের দলীয় পতাকা এবং বেশ কিছু ব্যানার লাগিয়ে সেগুলো জোর জবরদখল করা হয়। অন্যদিকে এই বিজেপি সমর্থকের যেমনটা অভিযোগ যে এই যে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন, সেই প্রধানের স্বামী রবীন্দ্রনাথ মিদ্দার নেতৃত্বে কিন্তু এই হামলা চালানো হয়। ইতিমধ্যে কিন্তু বিজেপি যে সমর্থক রয়েছেন রাজারাম প্রধান, তার বাড়ির চারিদিকে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, এবং সেই ফুটেজে যেমনটা দেখা গিয়েছে এবং এই সমর্থকের, বিজেপি সমর্থকের যেমনটা দাবি যে এই যে ফুটেজ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেটা গতদিন সন্ধেবেলা হামলা চালানোর ঘটনার সময় ফুটেজ, সেই ফুটেজেও দেখা যায় বেশ কিছু যুবক তারা কিন্তু এসে ওই বাড়ির সামনে জড়ো হয়, এবং বাড়ির যে ব্যক্তিগত রাস্তাটা বাড়ির গেটের দিকে ঢুকেছে এই বিজেপি কর্মী সমর্থকের, সেই রাস্তার মধ্যে ঢুকে যায় যুবকরা, এবং বেশ কিছু যুবক ঢুকে সেখানে তাদেরকে হামলাও চালাতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে গোটা পরিবার, বিজেপি সমর্থক থেকে শুরু করে তার গোটা পরিবার, তারা আতঙ্কিত রয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে যদিও বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আমরা ফোনে কথা বলেছিলাম বিজেপি সমর্থকের অভিযোগের ভিত্তিতে, তিনি যেমনটা অভিযোগ করেছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে, এবং পঞ্চায়েত প্রধানের স্বামী রবীন্দ্রনাথ মিদ্দার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তৃণমূলের কর্মী সমর্থকরা কোনোভাবে এই হামলা চালায়নি, ব্যক্তিগত জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি অর্থাৎ রাজারাম প্রধান তার দাদার সঙ্গে দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে রয়েছেন, সেই ঘটনার জেরে এই ঘটনা রয়েছে, তবে দল এর সাথে কোনোভাবে জড়িত নয়। অন্যদিকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ জানানো হয়নি বলে পুলিশের দাবি, হারুর পয়েন্ট কোস্টাল থানার দাবি। একদমই কোয়েল, ধন্যবাদ তোমায়।